সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 201, যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে, আর আমাদের দোযখের আগুন থেকে রক্ষা করো। এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো। এছাড়া পবিত্র কোরআনে আরো কিছু দোয়া আছে, আর কোরআনের দোয়াই সবচেয়ে সেরা, কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিজের বাণী। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 8, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহপ্রবণ করো না, তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা। এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি, সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন। এই দোয়া করেছিলেন মুসা আলাইহিস সালাম, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও। তাহলে পবিত্র কোরআনের সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28, রব্বিশ রাহলি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম, এখনো মাঝে মধ্যে তোতলায় আমি, সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিহ্বার জড়তা দূর করে দেওয়ার জন্য, যাতে ওনার কথা তারা বুঝতে পারে। অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই বাধা যেন দূর হয়ে যায়। তাই প্রত্যেক লেকচারের আগে আমি দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায়। এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া। এছাড়া সহিহ হাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে, একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, এছাড়াও আছে সহিহ ইবনে হিব্বানে। আমাদের নবী বলেছেন যদি কেউ বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহ, তখন আল্লাহ বেহেশতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন। আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে বুক অফ জিকির হাদিস নাম্বার 6509, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এটা যদি 100 বার বলে তাহলে রোজ কিয়ামতের দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না, এটাই সবচেয়ে ভালো। যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে। এরকম আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নাম্বার 6405, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ এটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এভাবে 100 বার বলেন তার পাপ ক্ষমা করা হবে, এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমান হয়। এছাড়াও আরো হাদিস আছে, আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 749, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার কোনো শরীক নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল, আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার দীন ইসলাম নিয়ে, যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে। এছাড়া আরো হাদিস আছে, যেমন ধরেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা বলি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, যদি 100 বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে, সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাল্লাহু আলা কুল্লি কারাম, আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি, আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে সুবহানাল্লাজি সাখরানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে।